দেখুন আবারও তিন কন্যার জয় যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ফের বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী রূপাহক হক ও টিউলিপ সিদ্দিক বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এই তিন বাংলাদেশি কন্যা বড় ব্যবধানে জয় পান লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী রূপা হক ও টিউলিপ সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করেন টিউলিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক স্টেট অ্যান্ড কিলওয়ান থেকে পনেরো হাজার ভোটের বড় ব্যবধানে দ্বিতীয়বারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছে রূপা হক লন্ডনের ইলিং সেন্ট্রাল আসনে ফের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত হক লেবার দলীয় প্রার্থী রূপাহকের প্রাপ্ত ভোট তেত্রিশ হাজার সাঁত্রিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরেসি পেয়েছেন উনিশ হাজার দুইশো ভোট রুশনারা আলীর হেট্রিক ব্রিটিশ বাংলাদেশের বংশোদ্ভূত ইতিহাস লিখতে গেলে সবার উপরে নাম থাকবে ব্রিটিশ এমপি রুশনারা আলির দুই সালে প্রথম বাংলাদেশি এমপি হিসেবে এগারো ভোট বেশি পেয়ে টাওয়ার হেমলেটসের বেথনাল গ্রিন বো আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টে পা রেখে ইতিহাসের পাতায় ঢুকে যান তিনি এরপর দুই সালে পনেরো নির্বাচনেও নিজেকে ছাড়িয়ে আবারও ঢুকে যান ব্রিটিশ পার্লামেন্টে এবারে মধ্যবর্তী নির্বাচনেও পঁয়ত্রিশ হাজার তিনশো তিরানব্বই ভোটের বিশাল ব্যবধানে তৃতীয় মেয়াদে হেট্রিক জয় পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনার আলী আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে